দেশে যখন বিদ্যুৎ নিয়ে হাহাকার, লোডশেডিং নিয়ে আতঙ্কগ্রস্ত সারা দেশের মানুষ, ঠিক সেই সময়ে সরকারি দপ্তরগুলোতে হাজার হাজার টন এসির ব্যবহার সীমিত না করে উল্টো সাধারণ মানুষকে বিদ্যুৎ ব্যবহারে নানাভাবে সাশ্রয়ী হবার পরামর্শ দিচ্ছে সরকার। জাতীয় দৈনিক দেশ রূপান্তরে প্রকাশিত এক প্রতিবেদনের তথ্য বলছে, সরকারের ছয়টি দপ্তরের সেন্ট্রাল এয়ার কন্ডিশনে ব্যবহার হচ্ছে 9,200 টন এসি। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে সরকারের রাজস্ব ভবনে 2,500 টন। অতিরিক্ত বিদ্যুৎ খরচের মিছিলে এরপর এগিয়ে আছে রাজধানীর পান্থপথের সবচেয়ে দৃষ্টিনন্দন পানি ভবন। প্রায় 4,20,000 বর্গফুট আয়তনের 12-তলা ভবনকে ঠান্ডা শীতল রাখতে ব্যবহার করতে হচ্ছে 2,400 টন এসি, যার জন্য প্রতি মাসে বিদ্যুৎ বিল দিতে হচ্ছে 25 থেকে 28 লাখ টাকা। বছরে যার পরিমাণ দাঁড়ায় 3 কোটি টাকার বেশি। বলা বাহুল্য, পানি ভবনের অনেক রুম এখনো খালিই পড়ে আছে। সরকারি 13টি ভবনে রয়েছে সেন্ট্রাল এসির ব্যবস্থা। বাংলাদেশ সচিবালয়ে 36টি মন্ত্রণালয়ে ব্যবহার করা হচ্ছে 4,000 টন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র। শুধু অর্থ মন্ত্রণালয়ের ভবনে ব্যবহৃত হচ্ছে 1,500 টন এসি। এক মাসে যার বিদ্যুৎ বিল গুনতে হয় 28 থেকে 30 লাখ টাকা। পিছিয়ে নেই পুলিশ সদর দপ্তরও। এনএক্স ভবনে ব্যবহার হয় 1,200 টন এসি। পুরো অফিসে যদি একজনও থাকেন, তবুও করিডোর, সিঁড়ি, লিফট জুড়ে চলমান থাকবে সেন্ট্রাল এয়ার কন্ডিশন। সরকারের এসব নামি দামি দপ্তর ছাড়াও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 1,200 টন, বিজ্ঞান জাদুঘরে 1,000 টন, জাতীয় আর্কাইভ ভবনে 600 টন, ওসমানী স্মৃতি মিলনায়তনে 250 টন, আর সরকার নিয়ন্ত্রিত দেশের 5-স্টার হোটেল ইন্টার কন্টিনেন্টালে ব্যবহার হচ্ছে 920 টন এসি। এছাড়া জাতীয় সংসদ, নির্বাচন কমিশন, ICT ভবন, পর্যটন ভবন, BTRC ভবনে রয়েছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা। বিশেষজ্ঞদের মতে, বহুতল ভবন নির্মাণের সময় 7 বা 8 তলার উপরে আর এয়ার কন্ডিশনের প্রয়োজন পড়ে না। পর্যাপ্ত আলো বাতাস আসা যাওয়ার সুযোগ থাকলে এমনিতেই ঠান্ডা থাকে ভবন। এখন যেহেতু দেশে নানা কারণেই বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে, তাই বিদ্যুৎ সাশ্রয়ের দৃষ্টান্ত আগে সরকারি অফিস থেকেই শুরু হওয়া উচিত। একাধিক প্রকৌশলীর অভিমত, শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্য এসব বহুতল ভবনের পুরোটিকে সেন্ট্রাল এসির মধ্যে রাখা হয়। রুমের সৌন্দর্য যাতে নষ্ট না হয়, তাই এখন বেশিরভাগ ভবনে সিলিং ফ্যান টানানোর ব্যবস্থা রাখা হয় না। রাজধানী সহ সারা দেশের বহুতল ভবনের উপরিভাগে যদি এয়ার কন্ডিশন ব্যবহার করা না হয়, তাহলে বিপুল পরিমাণ বিদ্যুৎ সাশ্রয় হবে। সরকারি বিলাসবহুল এসব ভবনের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ রাখলে সাধারণ মানুষের ঘরে আরও একটু বেশি সময় আলো জ্বলবে। আফরোজা খাতুন, BBS বাংলা।